হ্যালো ফ্রেন্ড, তো আখরোট এবং আমন্ড বাদাম এই দুটি যদি আপনারা নিয়মিত খান তাহলে কী কী উপকার পাওয়া যাবে আজকে সে বিষয়ে আলোচনা করব। যারা এটা নিয়মিত খান অবশ্যই জানুন এর উপকার কী কী। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নিন যে আমন্ড বাদামে ঠিক কী কী থাকে। সেই আমন্ড বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার এবং ভিটামিন, বিশেষ করে ভিটামিন ই খুব বেশি পরিমাণে থাকে। এই আমন্ড বাদাম যদি আপনারা নিয়মিত খান তাহলে এটি সুগার এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, হাইপার টেনশন কমায়, এছাড়াও ওজন কমাতে সাহায্য করে, আমাদের চোখ ভালো রাখে। এছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যেটা আমাদের ইনফেকশনকে রোধ করতে সাহায্য করে। এছাড়াও এটি আমাদের শরীর যদি কোথাও ফোলা ভাব থাকে সেটা কমায়, ক্যান্সার প্রতিরোধ করে, স্ট্রেস বা মানসিক চাপ কমায়। এই আমন্ড বাদাম হচ্ছে অ্যান্টি এজিং গ্রুপ, অর্থাৎ এটি যদি আপনারা নিয়মিত খান তাহলে আপনাদের বয়সের ছাপ ফেলতে দেয় না, ত্বক ভালো রাখে। এছাড়াও ব্রণ কমায়, ব্ল্যাক হেডস কমায়, স্ট্রেচ মার্ক কমায়, চুলে অকালে পাক ধরা প্রতিরোধ করে, চুল ভালো রাখে। এছাড়াও যারা প্রেগনেন্ট মাদার তারা যদি গর্ভাবস্থায় এই আমন্ড বাদাম খান তাহলে বাচ্চার কোনো ত্রুটি থাকে না, ত্রুটি প্রতিরোধে সাহায্য করে। এতক্ষণ জানলেন যে আমন্ড বাদামের কী কী গুণাগুণ এবং এর মধ্যে কী কী প্রোটিন এবং ভিটামিন রয়েছে। এরপরে আখরোট, আখরোটের কী কী গুণাগুণ এর মধ্যে এবং কী কী রয়েছে। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, আলফা লিনোলেনিক অ্যাসিড এর প্রাকৃতিক উৎস হচ্ছে আখরোট। মস্তিষ্কের বিকাশের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আখরোট হার্ট ভালো রাখে, পরিপাক শক্তি আমাদের উন্নত করে। এছাড়াও এটি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে, বিশেষ করে প্রোস্টেট, ব্রেস্ট এবং কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও এই আখরোট বাদাম টাইপ 2 ডায়াবেটিস মানে সুগার এবং অ্যালজাইমার রোগ প্রতিরোধ করে। তো আজকে জানলেন যে আমন্ড বাদাম এবং আখরোটের কী কী গুণাগুণ এবং এর মধ্যে কী কী ভিটামিন কী কী রয়েছে। তাই আপনারা এটা নিয়মিত খান, অবশ্যই ভালো উপকার পাবেন। যাদের যাদের যেরকম সমস্যা অনুযায়ী এটা নিয়মিত খান, খুব ভালো উপকার পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো থেকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।